আজকের ভিডিওটা সেই সব ভাইদের জন্য বা সেই সব বন্ধুদের জন্য বানানো হচ্ছে যাদের লিঙ্গ কোনোভাবেই শক্ত হয় না বা কোনোভাবেই দাঁড়ায় না, সেটা কোনো রোগের কারণে হোক বা কোনো আঘাত লাগার কারণে অথবা যেমনভাবেই হোক না কেন হয়ে থাকুক, ঠিক আছে, মানে এতটাই দুর্বল হয়ে গেছে যে ওষুধ খেয়ে বা কোনোভাবেই সে তার নিজের লিঙ্গকে শক্ত করতে পারে না এবং যার কারণে সে তার নিজের স্ত্রী বা পার্টনারকে খুশি করতে পারে না। তো কী করলে সে তার নিজের স্ত্রী বা পার্টনারকে খুব সহজেই খুশি করতে পারবে, তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, সবার প্রথম যে জিনিসটা তোমরা করতে পারো যাদের এই ধরনের সমস্যা রয়েছে, ঠিক আছে, সেটা বয়সজনিত কারণে হোক বা কোনো রোগের কারণে হোক বা আঘাত লাগার কারণে হোক, যেমনভাবেই হোক না কেন, তো সবার প্রথম যে জিনিস সেটা হচ্ছে যে তোমরা কৃত্রিম লিঙ্গ ব্যবহার করতে পারো, ঠিক আছে। কোথায় থেকে কিনবে? খুবই সিম্পল ব্যাপার। তোমরা তোমাদের দেখো ভারতবর্ষে যদিও এই সব জিনিস ব্যান, ঠিক আছে, মানে এই যে কৃত্রিম এই সমস্ত প্রোডাক্ট যেগুলো শারীরিক সুখ প্রদান করে এই সমস্ত জিনিস কিন্তু ব্যান আছে, ঠিক আছে, তবু তোমরা কিন্তু একটু খুঁজলেই পেয়ে যাবে। কীভাবে পাবে? না, তোমাদের আশেপাশে যে সব দোকান আছে ওষুধের, ঠিক আছে, সেখানে গিয়ে তোমরা যদি বলো যে আমি কৃত্রিম লিঙ্গ চাই, ঠিক আছে, তারা কিন্তু তোমাকে খুব সহজেই ব্যবস্থা করে দেবে, 1000 থেকে 2000 টাকা নেবে এবং তোমাকে কিন্তু তারা কৃত্রিম লিঙ্গের ব্যবস্থা করে দেবে, ঠিক আছে। এছাড়াও কলকাতাতে কিন্তু ওপেনলি বিক্রি হয়, তোমরা যদি অনলাইনে সার্চ করো, ঠিক আছে, ইউটিউবে সার্চ করো, তাহলে তোমরা খুব সহজেই কিন্তু পেয়ে যাবে যে কলকাতায় বিভিন্ন জায়গায় কিন্তু খুব খোলাখুলিভাবেই এই জিনিসগুলো বিক্রি হয় এবং শুধু ছেলেরা নয় মেয়েরাও কিন্তু এই জিনিসগুলো কেনে এবং কিন্তু নিজেদের শারীরিক চাহিদা মেটায়, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, তোমরা অনলাইনেও কিনতে পারো, ঠিক আছে, অনলাইনে যদি তোমরা সার্চ করো, হ্যাঁ, তাহলে কিন্তু অনলাইনেও তোমরা কিনতে পারো। আমি ডাইরেক্টলি নামটা এখানে বলছি না, ঠিক আছে, কী লিখে সার্চ করবে, ঠিক আছে, আমি তোমাদের বাংলাতে এটুকুই বলছি যে কৃত্রিম লিঙ্গ, ঠিক আছে। এবার তোমরা অনলাইনে সার্চ করো, ঠিক আছে, তাহলে দেখবে তোমরা পেয়ে যাবে যে অনলাইনে বিক্রি হচ্ছে, দাম সামান্য একটু বেশি নেবে, কিন্তু হ্যাঁ, তোমরা এই জিনিসটাকে ব্যবহার করে তোমরা তোমাদের নিজেদের স্ত্রী হোক বা গার্লফ্রেন্ড হোক তাকে কিন্তু খুব সহজেই খুশি করতে পারবে, ঠিক আছে, এবং তারও কিন্তু কোনো রকম অনুভূতিতে পরিবর্তন হবে না, মানে তোমার স্ত্রী হোক, সামনের জন বা তোমার কোনো গার্লফ্রেন্ড হোক বা যেই হোক না কেন, সেই মেয়েটারও কিন্তু কোনো রকম অনুভূতিতে মানে পরিবর্তন হবে না, ঠিক আছে। মানে এই জিনিসটা যখন তুমি ব্যবহার করবে সে বুঝতেই পারবে না যে এটা কৃত্রিম, ঠিক আছে, দেখে বুঝতে পারবে কিন্তু যখন সে ব্যবহার করবে, তুমি যখন তোমার স্ত্রীকে বা গার্লফ্রেন্ডকে ওই জিনিসটা পরে যখন শারীরিক সুখ দেবে তখন সে কিন্তু কোনোরকম তফাত খুঁজে পাবে না আসল এবং নকলের মধ্যে, ঠিক আছে। তো অবশ্যই এটা একটা খুব ভালো জিনিস। আর একটা প্রক্রিয়া বলে রাখি যেটা সার্জারির মাধ্যমে করা হয়, মানে অপারেশনের মাধ্যমে করা হয়, সেটা কি না, সিলিকন জেল ভরে দেওয়া বা সিলিকন টিউব ভরে দেওয়া, ঠিক আছে। দেখো সিলিকন একটা পদার্থ, ঠিক আছে, তো এই সিলিকন বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, যেমন ধরো কোনো মেয়ের নিজের বক্ষ ধরো উঁচু করবে, ঠিক আছে, অনেক মেয়ের হয় না যে বুকে মাংস থাকে না একদম, তো সে ধরো উঁচু করবে নিজের বুকটাকে, তো তখন কি করে তারা সিলিকন ভরে নেয় সার্জারি করে, ঠিক আছে। ঠিক তেমনিভাবে সিলিকন টিউব সার্জারির মাধ্যমে তোমার লিঙ্গে ডাক্তাররা কিন্তু প্রবেশ করিয়ে দেবে, ঠিক আছে, যেসব ভাইদের লিঙ্গ একেবারেই শক্ত হয় না, সেটা যেটা বললাম যে বয়সজনিত কারণে হোক, ঠিক আছে, বা কোনো রোগের কারণে হোক বা আঘাত লাগার ফলে হোক বা যে কোনো হরমোনের গণ্ডগোলের ফলে হোক, ঠিক আছে, ওষুধ খেয়েও ঠিক হয় না, তো তাদের জন্য সবথেকে বেস্ট আর একটা উপায় সেটা হচ্ছে কৃত্রিম লিঙ্গ না ব্যবহার করলে সেটা হচ্ছে সার্জারি, ঠিক আছে। এবং সার্জারিটা কী সার্জারি না, সিলিকন টিউব ভরে দেওয়া লিঙ্গের মধ্যে, ঠিক আছে। তো সিলিকন টিউব ভরে দিলে কী হবে না, তোমার লিঙ্গ সবসময় শক্তই হয়ে থাকবে, হ্যাঁ, এতে তোমার মন হলো কি না হলো তাতে কোনো যায় আসে না, তোমার লিঙ্গ সব সময়ের জন্য কিন্তু শক্ত হয়ে একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, যেমনটা যখন কোনো ছেলে বা কোনো পুরুষ মানুষ খুব উত্তেজিত হলে হয়ে থাকে, ঠিক সেই অবস্থা তোমার 24 ঘন্টা, হ্যাঁ, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365টা দিন, যতদিন তুমি বেঁচে থাকবে, ঠিক আছে, ততদিন পর্যন্ত তোমার ওইভাবেই থাকবে, এমনকি তোমার মৃত্যু হওয়ার পরেও কিন্তু তোমার ওই মেশিনটা কিন্তু ওই সোজা হয়েই থাকবে, শক্ত হয়ে সোজা হয়েই থাকবে, ঠিক আছে। এমনটা কিছুর জন্য না তোমার লিঙ্গের মধ্যে ডাক্তাররা কী করবে না, সিলিকনের পাইপ ভরে দেবে, একটা টিউব ভরে দেবে, ছোটো টিউব বা বলতে পারো ছোটো লল ভরে দেবে সিলিকনের, যার ফলে তোমার ওই জিনিসটা শক্ত হয়ে থাকবে, ঠিক আছে। তো এই দুটো প্রক্রিয়ার সাহায্যে তোমরা তোমাদের নিজের স্ত্রী বা গার্লফ্রেন্ডকে কিন্তু শারীরিক সুখ খুব সহজেই দিতে পারো, হ্যাঁ। তবে আমার মতে এটুকুই বলবো যে সার্জারি টার্জারিতে না যাওয়াই ভালো, হ্যাঁ, তোমরা সামান্য একটু খোঁজাখুঁজি করো, একটু চেষ্টা করো, দেখবে
কৃত্রিমে যেটা বললাম যে লিঙ্গ, সেটা কিন্তু খুব সহজেই তোমরা বাজারে বিভিন্ন জায়গা থেকে বা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং সামান্য 2,000, 1,000 বা 3,000 টাকা পর্যন্ত খরচা করেই তুমি কিন্তু নিজের স্ত্রীকে শারীরিক সুখ দিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।